নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2023 সালের। 2023 সালে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন থেকে আমি মাত্র পাঁচখানা কোশ্চেন সিলেক্ট করেছি। আমি কটা কোশ্চেন সিলেক্ট করেছি? মাত্র পাঁচখানা কোশ্চেন সিলেক্ট করেছি। এই পাঁচখানা কোশ্চেনের ভিতর থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, আমি যে পাঁচখানা কোশ্চেন সিলেক্ট করেছি 2023 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়, আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, প্রচুর পরিমাণে সিলেবাস আছে, এর ভিতর থেকে আমি শর্টকাট মাত্র পাঁচখানা কোশ্চেন সিলেক্ট করেছি। আমি বলতে পারি এই পাঁচখানা কোশ্চেন থেকে তোমরা 100% কমন পাবে 2023 সালের। তো দেখো, আমার কিন্তু ক্যামেরাটা অতটা ভালো নয়, আমি কিন্তু হাত দিয়ে কিন্তু ভিডিওটা করেছি। দেখো, আমি এক হাতে ক্যামেরাটা ধরে আমি করেছি ভিডিওটা। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার সেরকমভাবে সেট আপটা তৈরি হয়নি এখনও আমাদের। তার জন্য আমি কিন্তু তোমাদের সম্মুখে কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারি না, তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কোনো সেট আপ এখনও তৈরি হয়নি। তো দেখো, ফার্স্ট প্রশ্ন আমি সিলেক্ট করেছি, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট, 2023 সালের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। ওরই সঙ্গে আরেকটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি বিশ্লেষণ করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, আমি বলতে পারি 100% এই দুটো প্রশ্নই তোমরা কমন পাবে। এর ভিতর থেকে একটা প্রশ্ন অলরেডি এসে গেছে। এবার আমি 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, 2 নম্বরের প্রশ্ন, তোমাদের মার্ক্সবাদ আছে, গান্ধীবাদ আছে এবং উদারনীতিবাদ আছে। তো এর ভিতর থেকে তোমাদের আমি বলবো উদারনীতিবাদ, একটা প্রশ্ন বলবো আর একটা প্রশ্নই আসবে উদারনীতিবাদ, অর্থাৎ তোমাদের উদারনীতিবাদ কিন্তু আসবে। তো দেখো, ফার্স্ট আমি দুটো প্রশ্ন দিয়েছি, আমাদের ক্ষমতা কাকে বলে এবং জাতীয় স্বার্থ কাকে বলে, এর ভিতর থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাচ্ছ। তার সঙ্গে 2 নম্বরের প্রশ্ন দিয়েছি উদারনীতিবাদ, 100% তোমরা উদারনীতিবাদ কমন পাবে। আমাদের 3 নম্বরের প্রশ্ন কি আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তার সঙ্গে আরেকটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কাকে বলে? কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থ বিচার বিশ্লেষণ করো। তো তোমাদের মাথায় রাখতে হবে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি এবং ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে, 100%। তো দেখো, আমাদের লাইটের ফোকাসটা একটু কম হয়ে গেছে, তার জন্য একটু সমস্যা আছে বলতে আমার। আর আমাদের 4 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরই সঙ্গে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো দেখো, 4 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। তার সঙ্গে প্রথম প্রশ্ন কি বলেছি, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদান। তার সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা, এর ভিতর থেকে একটা প্রশ্ন কমন পাবে, উদারনীতিবাদ তোমাদের আসবে। তার সঙ্গে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি এবং দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, আমি মনে করি এর ভিতর থেকে একটা প্রশ্ন আসবে। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী এবং ভারতের আমাদের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী, এর ভিতর থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে, অর্থাৎ আমাদের 4টে প্রশ্ন হয়ে গেল। আমাদের 5 নম্বর প্রশ্নটা কি সিলেক্ট করেছি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো। এরই সঙ্গে আরেকটা প্রশ্ন পড়বে, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো। এই পাঁচখানা কোশ্চেন সিলেক্ট করেছি, আমি মনে করি হুবাহু তোমরা এরকম কমন পাবে, বুঝতে পারছো? বাকি সাবজেক্টের সাজেশনের জন্য তোমরা একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি শর্টকাট সাজেশনটা বের করব। আর এই ভিডিওটা তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।